السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যেই বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক খুতবা চলছিল সেই বিষয়টি ছিল আল আকাইদুল খাতিয়াহ আল লাতিফা আল মুরাব্বাজা ফি মুজতামিইনা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা এই বিষয়ের উপরে নয়টি খুতবা পেশ করেছি। নয়টি খুতবার মধ্যে একুশটি ভ্রান্ত সূক্ষ্ম আকীদা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই বিষয়ের উপরে ধারাবাহিক দশম খুতবা আজকে পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমরা একটি ভ্রান্ত সূক্ষ্ম আকীদা সম্পর্কে আলোচনা করব, যেই ভ্রান্ত আকীদাটা হল আকীদাতু ইত্তেখাযি শায়খ ওয়া কাওয়াইদি তারবিয়াহ ফি মানহাজিহিম। অর্থাৎ বিষয়টা, আজকের যে বিষয়টা আমাদের সূক্ষ্ম ভ্রান্ত আকীদার আলোচনা, সেটি হলো ইত্তেখাযু শায়খ, মানে একজন ফির ধরা, একজন শায়খকে ধরা, এবং ওয়া কাওয়াইদি তারবিয়াতিহিম ফি মানহাজিহিম, তার তরিকার আলোকে নিজের মধ্যে কিছু জিনিস চর্চা করা, অনুশীলন করা, তার বিয়া করা, মানে পীর সাহেবের তরিকার আলোকে, পীর সাহেব যেই তরিকার, সেই তরিকার আলোকে কিছু আমল, কিছু জিকির আজকার, কিছু নির্দিষ্ট ওজিফা, কিছু সবক পালন করা, এই ভ্রান্ত সূক্ষ্ম আকীদা সম্পর্কে আজকের খুতবায় আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা গত খুতবায় যে বিষয়টি সূক্ষ্ম ভ্রান্ত আকীদার আলোচনা করেছিলাম, মনে আছে কি বিষয়ের উপরে? গত খুতবায়, আগের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা মনে আছে? ভুলে গেছেন সবাই? বিষয় ওটা ছিল না, এটার আলোচনার মধ্যে বিষয়টা আসছে। বিষয়টা ছিল আল কুবরিয়া ওয়া আসারুহা ফি ওয়াকিউল উম্মাহ, অর্থাৎ কবর পূজা, কবর কেন্দ্রিক বিভিন্ন ভ্রান্ত আকীদা এবং বিশ্বাস, এই বিষয়ের উপর আমরা গত খুতবায় আলোচনা করেছি। আজকে হলো ইত্তেখাযু শায়খ, অর্থাৎ পীর ধরা, বাংলা যে কথা, আমরা সহজ বাংলার কথা হইল পীর ধরা। এখানে এই বিষয়টা আমাদের দেশে বা এই সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত যে এটাকে মানুষ দিনের অপরিহার্য অংশ বানিয়ে নিয়েছে, এবং মানুষ মনে করে ইসলামটা পীর ছাড়া ইসলাম হয় না, পীর পীরতন্ত্রের মাধ্যমেই ইসলাম হয়, মানে ইসলাম প্রচার প্রসার, ইসলামের আমল আখলাক সব কিছু পীর কেন্দ্রিক, বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে। এবং এই জন্য ওই পীর সাহেবেরা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতকে তাদের মতে সপক্ষে দলিল হিসাবেও পেশ করেন। কেউ কেউ সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমাকে পীর ধরার দলিল পেশ করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াতে কারিমা বলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা ওয়াসিলা তালাশ করো। তো ফির সাহেব বলেন ওয়াসিলা, মানে পীর সাহেবের উসিলায় তিনি আল্লাহর নিকটবর্তী হবেন, পীর সাহেবের উসিলায় তিনি আপনার আল্লাহর মুকাররাবিন বান্দা হবেন, পীর সাহেবের উসিলায় মাধ্যমে তিনি আল্লাহর ওলি হবেন, পীর সাহেবের মাধ্যমে তিনি কিয়ামতের দিন শাফাআত পাইবেন, এবং তিনি বিপদ আপদে পড়লে পীর সাহেব তাকে জীবিত অবস্থায়, মৃত অবস্থায়, কবর থেকে যে কোনো জায়গায় তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, নাউজুবিল্লাহ।
এবং কি তাকে মৃত্যুর সময় কালেমা মুখে না আসলে পীর সাহেব তাকে কালেমাও তাকে বলে দিতে পারে নাউজুবিল্লাহ এই আয়াতে কারিমা থেকে কেউ কেউ দলিল পেশ করেন যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর অর্থ আল্লাহ পাক এখানে পীর দত্ত বলছেন এই আয়াতে কারিমার সবচেয়ে বড় অপপ্রয়োগ আল্লাহর ব্যাপারে চরম মিথ্যা অপবাদ আরোপ করা যুগে যুগে সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তাবে তাবেঈনে কেরাম যত মুফাসসিরিন কোরআনে কারিমের তাফসির লিখেছেন কোন তাফসিরকারক এই কথা বলেন নাই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে কোন ব্যক্তিকে ধরতে বলা হয়েছে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই সকল তাফসিরে বলা হয়েছে এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ওয়াতলুবু ইলাইহিল কুরবা বিল আমালিস সালিহা আন্নাফিলা অর্থাৎ নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার কথা বলা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে বেশি বেশি নফল ইবাদত করা এর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তারপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইত্তাকুল্লাহ মানে ফরজ ইবাদতগুলো করা ইত্তাকুল্লাহ মানে ফরজ ইবাদত করা হারাম থেকে বেঁচে থাকা এটার নাম হলো তাকওয়া তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি সফল হইতে হইলে শুধু ফরজ ইবাদত করলা আর শুধু হারাম থেকে বেঁচে থাকলা এতটুকু যথেষ্ট নয় তুমি এর পাশাপাশি খালি ফরজ ইবাদত করে বসে থাকিও না পাশাপাশি তুমি নফল ইবাদত করো ফরজ সালাত পড়ো তুমি পাশাপাশি সুন্নত পড়ো নফলও পড়ো তাহাজ্জুদও পড়ো ফরজ যাকাত আদায় করো পাশাপাশি তুমি আল্লাহর রাস্তায় সদাকা করো নফল দান সদাকা করো ফরজ হজ করছো পাশাপাশি তুমি ওমরা করো নফল ওমরা করো খালি হজ করে বসে থাকিও না টাকা আছে তোমার আর্থিক সঙ্গতি আছে শুধু ফরজ হজ আদায় করে বসে থাকবে না ওমরা করো ঠিক এইভাবে প্রত্যেকটি ইবাদতের ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা কিন্তু এটাকে আমাদের সমাজে বানাই ফেলছে উসিলা ধরা এবং পীর সাহেবকে উসিলা ধরা এই পীর সাহেবকে উসিলা ধরা এটা শিরক কেউ যদি কোনো পীর সাহেবকে উসিলা মনে করে এটা হবে কি শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা এই সমস্ত বাতিল মাবুদকে কেন তোমরা এবাদত বন্দেগী করো তাদের পূজা অর্চনা করো তাদের সাথে তোমরা সম্পর্ক কেন গড়ে তুলছ তখন তারা উত্তরে দুইটা জবাব দিয়েছে একটা জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুমারের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যান্য মাবুদদেরকে আউলিয়া বানিয়ে নিয়েছে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে তাদের বন্ধু বানিয়ে নিয়েছে কেন বানিয়েছে বানানোর উদ্দেশ্যটা কি মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা তারা বলতো আমরা এদের ইবাদত এই কারণেই করি তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে নাউজুবিল্লাহ তারা বলতো যে আল্লাহ কি আমাদেরকে চিনে নাকি আল্লাহ কয়জনেরই চিনে কোটি কোটি আল্লাহর বান্দা তা আল্লাহ সবারই চিনে নাকি এই যে নদ্দা এলাকায় ঢাকা শহরে এত কোটি লোক বসবাস করে কয়জনের আল্লাহ চিনে নাউজুবিল্লাহ আল্লাহ কয়েকজন আছে এরা আল্লাহর মুকাররবিন আল্লাহর খাস বান্দা আল্লাহ শুধু তাদেরকে চিনে তাদের সাথে আল্লাহর সম্পর্ক তাহলে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করিবা তুমি যদি তাদের সাথে সম্পর্ক না করে যাও সরাসরি গেলে তুমি আল্লাহর মুকাররবিন হইতে পারবা না এটা মুশরিকদের শিরিকি ধারণা মাখলুকের উপরে আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করা এটা শিরিক দেখবেন যত শিরিক আছে সব শিরিকের তলা খুঁজতে গেলে খুঁজতে 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 যখন তলা নিতে যাইবেন মূল ঘটনা হইল আল্লাহরকে মাখলুকের উপরে কেয়াস করে বসে আছে মানে মাখলুকের মতো মনে করি বসে আছে
শিরিকের উৎপত্তি হয় এই জায়গা থেকে। আমি এখন বাসা থেকে আসতে আসতে গাড়ির মধ্যে কিছু আলোচনা শুনতে শুনতে আসছি, আমি যখন সময় পাই শোনার চেষ্টা করি যে আসলে আমারও তো ভুল হইতে পারে, তাহলে ভুলগুলো যদি অন্য আলেমদের আলোচনা শোনার দ্বারা সংশোধন হয়। তবে খেয়াল রাখতে হবে সবাই এই কাজ করা যাবে না, এই কাজ সবাই করা যাবে। আপনি যদি মনে করেন যে আমি সবার আলোচনা শুনবো, যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা খারাপ সেটা গ্রহণ, তা আপনি ভালো খারাপ বুঝলে তো আপনার আলোচনা শোনার দরকার নাই, আপনি ধরতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ। যারা ওলামা ইকরাম, যারা ধরার মতো কিছু জ্ঞান আছে, তারা ওই শিরিকগুলো বেদাতগুলো চিহ্নিত করার জন্য তারা শুনবে, জনগণকে সতর্ক করার জন্য শুনবে। এটা এলেম নেওয়ার জন্য কোনো বেদাতের কাছ থেকে কোনো আলোচনা শোনা যাবে না, টোটালি বন্ধ করতে হবে। বেদাতের আলোচনা, বেদাতের সহবাত, বেদাতের সাথে উঠা বসা, এটা পরিত্যাগ না করলে কখনো সুন্নতের উপরে চলা সম্ভব হবে না। তো একজন আলোচনা করতেছেন, ইন্ডিয়ার মেদিনীপুরের একজন, তো আলোচনা করতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম হাজির নাজির, নবী সাল্লাহ সাল্লাম সব দেখেন এবং সব জায়গায় হাজির থাকেন। তো দলিল কি? উনি জনগণকে বুঝাইতেছেন যে দেখো যে এখানে কলকাতা কোর্টে তোমার বিচার হবে। তো একজন গ্রামের মধ্যে এক লোক আরেক লোকের মাথা ফাটায় ফেলছে। এখন তিনজন সাক্ষী গেছে ওখানে, একজন সাক্ষী গেছে, সে বলল যে অমুক অমুকের মাথা ফাটাইছে। তো জজ জিজ্ঞেস করল যে তুমি সেখানে ছিলা, তুমি শুনছ? কয় না আমি ছিলাম না, শুনিও নাই, শুনলাম না, হাজিরও ছিলাম না, দেখিও নাই। তো তোমার সাক্ষী বাতিল, যাও। জজ তাকে বের করে দিছে। আরেকজন আসি বলতেছে যে অমুকে অমুকের মাথা ফাটাই দিছে। তো জিজ্ঞাসা করতেছে তুমি কি দেখছো, তুমি সেখানে ছিলা? কয় আমি সেখানে ছিলাম, তবে আমি অন্ধ মানুষ, দেখতে পারিনি। আচ্ছা এরও বাতিল। জজ বলছে এই মিয়া ভাই, এরো কিসের সাক্ষী দিতে আসছো, তুমি দেখো নাই। আরেকজন আসছে শেষে, সে করতেছে অমুক অমুকের মাথা ফাটাইছে, আমি সেখানে ছিলাম, আমি সরাসরি দেখছি। কয় এবার তোমার সাক্ষী ঠিক আছে? তো কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে সাক্ষ্যদাতা হইবেন। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রাসূল হবে তোমাদের উপরে সাক্ষী। তো রাসূল যদি না দেখে, রাসূল যদি সেখানে হাজির না থাকে, তো সাক্ষী কেমনে দিবে? এই যে দেখেন এই শিরিকের গোড়া কোথায়। আমি তখন চিন্তা করলাম যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ যে শিরিকের গোড়া উৎসস্থল যেগুলো বর্ণনা করছেন, এক নম্বরে বলছেন বান্দা যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার উপরে কেয়াস করবে তখনই শিরিকের মধ্যে ডুবে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষীকে ওই জজ কোর্টের সাক্ষীর সাথে তুলনা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারকে ওই দুনিয়ার জজের বিচারের সাথে তুলনা করতেছে। এটাই শিরিকের মূল উৎপত্তি স্থল। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিচার, কোটি 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 মানুষের বিচার এক মুহূর্তের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হলেন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আমাদের দেশে অল্প কয়টা মামলা, তাও তো বছরকে বছর জট হয়ে আছে, আছে না? হাজার হাজার মামলা বছরকে বছর জট ধরে দিছে, আর আল্লাহ রাব্বুল আলামিন অল্প মুহূর্তের মধ্যে কোটি কোটি আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের বিচার শেষ করে ফেলবেন। তো এই বিচার আর এই বিচার এক নাকি? এই জজ, এই বিচারপতি কারা অপরাধ করছে দেখে নাই, সাক্ষী প্রমাণের ভিত্তিতে কাজ করে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, উনি সরাসরি সব দেখছেন, ওনার কিচ্ছু দরকার নাই। আল্লাহর বিচারের জন্য তো সাক্ষীও দরকার নাই, কিছু দরকার নাই, যিনি বিচার করবেন উনি সরাসরি দেখছেন। সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেরামন কাতেবিন দিয়ে লিখে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যেই এমন ব্যবস্থাপনা রাখছেন, আমার আপনার এগুলো ভিডিও হয়ে যাচ্ছে, এগুলো ক্যামেরার মধ্যে রেকর্ডও হয়ে যাচ্ছে, কেউ দেখতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সামনে ভিডিও আকারে দেখাবেন। সুবহানাল্লাহ। এত সাক্ষী আল্লাহর বিচার আর এই বিচার এক। যখনই আল্লাহর বিচারকে বান্দার বিচারের মতো বুঝবে তখনই শিরিকের মধ্যে ডুবে যাবে। তো এই জন্য যে কথাটা আমরা বলতেছিলাম যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা হলো নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া, কোন ব্যক্তির মাধ্যমে না। তাহলে এটা একটা দলিল। আবার কেউ কেউ দলিল পেশ করেন সূরা আল কাহাফের ১৭ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ومن يضلل فلن تجد له وليا مرشدا الله যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায় এখানে মূল আয়াতের অর্থ হলো মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায় আর ওয়ামাই ইয়ুদলিল আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন না আল্লাহর শানে গোমরাহি করেন প্রযোজ্য হবে না এর অর্থটা হবে ওয়ামাই ইয়ুদলিল মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন না ফালান তাজিদা লাহু ওই ব্যক্তির জন্য তুমি খুঁজে পাবে না কাউকে ওয়ালিয়্যাম মুরশিদা মানে আল্লাহ হলেন বান্দার ওয়ালি আল্লাহ হলেন বান্দার মুরশিদ দুইটা সিফাত আল্লাহর ওয়ালিয়্যাম মুরশিদা এই দুটাই আল্লাহ আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ পাক এখানে দুইটা সিফাত ব্যবহার করেছেন ওয়ালিয়্যাম মুরশিদা এখানে ওয়ালি হলেন আল্লাহ আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু কোরআন কারিমে অনেক জায়গায় বলছে সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু আল্লাহ হলেন ইমানদারের ওয়ালি মুরশিদান মুরশিদ হলো বান্দার আল্লাহ রাব্বুল আলামিন কারণ রাস্তা দেখাবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাহলে আল্লাহ বলছেন যে আমি যদি হেদায়েত না দিই তাহলে তুমি আমি আল্লাহ ছাড়া হেদায়েত দানকারী আসমানে জমিনে আর কাউকে তুমি পাবেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা দেওয়ার শুরুতে বলতেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা আমরা আলোচনা করা শুরুতে খুতবা শুরুতে বলি না যে আল্লাহ যাকে হেদায়েত দিবেন ফালা মুদিল্লালা দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারবে না আর ওয়া মান ইউদলিল আল্লাহ যাকে হেদায়েত দিবেন না ফালা হাদিয়ালা তাকে দুনিয়ার কেউ হেদায়েত করতে পারবে না এখন আয়াতের অর্থ হলো এটা এখন এটাকে বিকৃত করে কেউ কেউ অর্থ করতেছে যে ফ্ল্যাট আছে খানা আছে ফ্ল্যাট নাই খানা নাই ফির আছে হেদায়েত আছে ফির নাই হেদায়েত নাই নাউজুবিল্লাহ কোথার সাথে কি মানে কোথায় তাল গাছ কোথায় মানুষ বলে না আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোথার সাথে কোন জিনিসকে এনে সম্পর্ক জুড়াই দেওয়া হয়েছে যে ফির আছে হেদায়েত আছে ফির নাই হেদায়েত নাই নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে চরম বিতারুফ আল্লাহ পাক বলেন ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর নামে মিথ্যা অপবাদ আরোপ করে মিথ্যা রচনা করে আল্লাহর কালামের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে আমাদের সমাজে এরা আবার বড় বড় আল্লাহর ওলি যারা আল্লাহর কোরআনের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে তাহলে এই আয়াতে কারিমা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন ফির দৈত্যে বলেন নাই তিন নম্বরে আরেকটা দলিল আছে এগুলো কমন দলিল আপনারা সবাই শুনছেন একবারে আকাশে বাতাসে সব জায়গায় দেখবেন যে আয়াত এগুলো সব সময় অপব্যবহার হয় এই আয়াত সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশে এই অঞ্চলে এই আয়াতগুলো চরম বিকৃতির শিকার আল্লাহর এই আয়াতগুলো মাজলুম এই জমিনে আল্লাহর এই আয়াতগুলো সবচেয়ে মাজলুম এগুলোর সবচেয়ে বেশি বিকৃত ব্যাখ্যা হয় সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর কি করো সাদিকিনদের সাথী হয়ে যাও ওই সাদিকিন হলো আমাদের পীর সাহেব হুজুরেরা আল্লাহ বলে দিছে পীর সাহেবের মুরিদ হইয়া যাও নাউজুবিল্লাহ আল্লাহর কোরআনের কি চরম বিকৃত ব্যাখ্যা এখানে সাদিকিন কারা সকল তাফসিরে বলা আছে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাহাবীরা হলেন সাদিকিন জমিনে একমাত্র সাদিকিন সাহাবাই কারা তারা যে ইমানের স্বীকৃতি মুখে দিছে স্বীকৃতি দিছেন এটা অন্তরে সত্যায়ন করছেন বাস্তবে সত্যায়নের বাস্তবায়ন দেখাইছেন এবং তারা আপনার বদরের ময়দানে তারপরে উহুদের ময়দানে খন্দকের ময়দানে সাহাবাই কেরাম তখন এই কথাটা বলতেন যে এটাই হলো আল্লাহর সাথে যে আমরা ওয়াদা করেছি ইমান এনেছি সে ওয়াদার সত্যায়ন মানে আমি আল্লাহর সাথে আল্লাহর দিনের জন্য আল্লাহর তাওহীদের জন্য যে স্বীকৃতি দিয়েছি সে তাওহীদ বাস্তবায়নের জন্য জীবনটাও দিতে চলে এসেছি এটার নাম তাসদিক সাহাবাই কেরাম তিনজন সাহাবী তাবুকে যেতে যেতে পারেন নাই তাদের শানে কিন্তু এই আয়াত নাযিল হয়েছে 116, 17, 18 এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজন সাহাবী কি কি নাম
আমাদের মুসল্লিরা কিন্তু নামও সহ পারে আলহামদুলিল্লাহ কাব ইবনে মালিক হেলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রুবাই এই তিনজন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন সাহাবীর তাওবা কবুলের ঘোষণা দিয়েছেন প্রথমে আল্লাহ পাক বলছেন আলা সালাসা ওয়া আলা সালাসাতিল লাযিনা খুলিফু এই সালাসা মানে কত তিন আল্লাহ পাক নাম ধরে বলছেন এই তিনজন এই তিনজনের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন কবুল করে ঘোষণা দিয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন 50 দিন পর্যন্ত তাদের কষ্ট করা লাগছে এরপরে 19 নম্বর 119 এ এসে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন ও কিয়ামত পর্যন্ত যত ঈমানওয়ালারা দুনিয়াতে আসবা তোমাদের ঈমানটা তোমাদের আমলটা তোমাদের আখলাকটা সব যেন আমার নবীর এই সাদিকিন সাহাবীদের মত হয় কোথায় সেই সাদিকিন আর এই সাদিকিনকে লাগাই দেওয়া হয়েছে কিসের সাথে আমাদের দেশের ফিরদের সাথে এই তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই আয়াতগুলোর বিকৃত ব্যাখ্যা আচ্ছা যদি ধরে নেন যে আয়াতগুলোর মধ্যে বলছে এবার আসেন প্রথম তো বলছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন না এখন ধরে নেন যে কিছুক্ষণের জন্য যে আল্লাহ বলছেন আচ্ছা তো বললে আয়াতগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না নাকি এগুলো পরে নাযিল হইছে তাবেঈনে কেরামের যুগে ছিল না তাবে তাবেঈনদের যুগে আচ্ছা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে আয়াতগুলো ছিল কিনা আচ্ছা থাকলে আবার বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফির সাহেবের নাম কি বলেন দেখি আচ্ছা আমি ধরে নিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিজেই ফির ওনার ফির নাই তো তাহলে ওনার মুরিদান কারা কারা ওনার কত লক্ষ মুরিদ ছিলেন উনি কোন তরিকার বায়াত করাইতেন কোন তরিকায় মুরিদ বানাইতেন কি কি সবক দিতেন তার সাজারা কি তার সবক কি এরকম জীবনে কোনোদিন শুনছেন তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কখনো ফিরও ছিলেন না মুরিদও ছিলেন না ফিরগিরিও করেন নাই মুরিদগিরিও করেন নাই সাহাবায়ে কেরাম কেউ ফিরগিরিও করেন নাই মুরিদগিরিও করেন নাই তাবেঈনে কেরাম কেউ ফিরগিরিও করেন নাই মুরিদগিরিও করেন নাই তাবে তাবেঈনে কেরাম কেউ ফিরও ছিলেন না মুরিদও ছিলেন না তো যদি তারা পীর মুরিদি না করে জান্নাতি হইতে পারে তাহলে আমার আপনার পীর মুরিদি লাগবে কেন আচ্ছা আরেকটা বিষয় আসেন যদি আয়াতগুলো থাকে তাহলে তারা কেন করলো না পীর মুরিদি তাহলে তারা মনে হয় আয়াতগুলো বুঝতে পারেন নাই আমাদের বাংলাদেশের পীর সাহেবরা বুঝছেন এই ঠিক আছে এটা বিশ্বাস করলে ইমান চলে যাবে তাহলে তারা অবশ্যই কোরআন কারিমের আয়াতগুলো বুঝছেন আচ্ছা তো বুঝলে পীর মুরিদি করলেন না কেন তাহলে তারা মনে করছে যে এখন আমল করার এত সময় নাই এক সময় বাংলাদেশে এগুলোর আমল হবে ওনারা আমল করার মনে সুযোগ পায় নাই বুঝছে কিন্তু আমল করতে পারে নাই কি এরকম হয়েছে আল্লাহ আকবার তারা কোরআন কারিমের আয়াত নাজিল হতে দেরি আমল করতে দেরি করেন নাই এমন কোন কোরআন কারিমের আয়াত নাই যে আয়াতের আমল সাহাবায়ে কেরাম করেন নাই যদি কেউ বিশ্বাস করে সাহাবায়ে কেরাম এই আয়াতের আমল করেন নাই তার ইমান থাকবে না তাহলে তারা আয়াত বুঝছেন আমলও করছেন কিন্তু ফির মুরিদি করেন নাই তার অর্থ হলো এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফির মুরিদি করতে বলেন নাই আচ্ছা এবার আসেন কয়েকটা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করব একটা হলো এই মতবাদ কবে আবিষ্কার হয় কারা আবিষ্কার করে কেমনে আবিষ্কার হয় প্রথম এটা সূচনা জানা দরকার প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 300 বছর পর্যন্ত জমিনে এটার কোনো অস্তিত্ব ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম কিয়ামত পর্যন্ত সবচাইতে উত্তম যুগ হলো আমার সাহাবীদের যুগ তারপরে তাবেঈনদের যুগ তারপরে তাবে তাবেঈনদের যুগ এই তিন যুগে এটার কোনো অস্তিত্ব ছিল এই তিন যুগের পরে সর্বপ্রথম শিয়া সম্প্রদায় এই পদ্ধতিটার আবিষ্কার করে কারা আবিষ্কার করে শিয়া শিয়াদের হাত ধরে ইসলামে অসংখ্য শিরিক ঢুকছে বেদাত ঢুকছে জাল হাদিস ঢুকছে তো তার মধ্যে অন্যতম একটা হলো এই ইত্তেখাজুস শায়খ যে একজন ব্যক্তি দ্বারা সাহাবায়ে কেরাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাতের পরে সাহাবায়ে কেরাম এক ব্যক্তি থেকে এলেম নেন নাই
একজনের কাছ থেকে হাদিস নিতেন একজনের কাছ থেকে তাফসির বুঝতেন একজনের কাছ থেকে ফিকহ বুঝতেন একজনের কাছ থেকে আরবি ভাষা শিখতেন এক এক জনের কাছে এক এক সাবজেক্ট শিখতেন এক উস্তাদের কাছে সব শিখেন নাই ঠিক তাবেঈনে কেরাম তাবে তাবেঈনে কেরাম দেখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা এক কোন উস্তাদের থেকে সব এলেম নেন নাই এক এক উস্তাদের কাছ থেকে এক এক এলেম নিছেন কারো কাছ থেকে হাদিস নিছেন কারো কাছ থেকে তাফসির নিছেন কারো কাছ থেকে উসুলে ফিকহ এক এক উস্তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে এলেম শিখছেন এটাই হলো ইসলামের নীতিমালা কিন্তু শিয়ারা এসে বললো যে না এত শাইখ ধরলে সে গোমরা হয়ে যেতে পারে এবার আসে এক শাইখ ধরতে হবে ইত্তেখাযুস শাইখ এক পীর এক শাইখ এক মন এক দেয়ান মানে তার কলব মিলাইতে হবে পীর সাহেবের সাথে তার আমল মিলাইতে হবে পীর সাহেবের সাথে অর্থাৎ সে পীরের কাছে হয়ে যাবে ভাই আপনা খালি সে হয়ে যাবে কালগা কোন বাইনা ইয়াদাই শাইখেকা কাল মাইয়েতে বাইনা ইয়াদাইল গাসেল মাইয়েতকে গোসল দেওয়ানোর সময় মাইয়েত যেমন গোসলকারীর সামনে মুরিদ ঠিক হবে তার ফিরের সামনে মানে মাইয়েতের গোসল দিয়েছেন এদিকে নড়ালে এদিকে নড়ে এদিকে ডুলাইলে এদিকে ডুলে কাজ করলে কাজ হয় সোজা করলে সোজা হয় মাইয়েতে কিছু করতে পারে না তো ওই মুরিদও হবে এরকম মাইয়েত ফির যেমন নড়ায় চড়া করবে সে পীরের মতো নড়বে তার টুপিটা হইতে হবে পীরের মতো পীরের টুপি যদি পাঁচ কাটা তারও হইতে হবে কয় কাটা সে ছয় কাটাওয়ালা হওয়া যাবে না পীরের যদি চার কাটা তারও হইতে হবে না সে পীরের ফয়েজ বরকত কিচ্ছু পাবে না মাহরুম হয়ে যাবে পীরের টুপির মতো তার টুপি পীরের দাড়ির মতো তার দাড়ি পীরের জুব্বার মতো পাঞ্জাবির মতো তার পাঞ্জাবি পীরের পাঞ্জাবি যে ডিজাইনের থাকবে এখান দিয়ে যদি আপনার নাল শরীফ থাকে পীরের পাঞ্জাবির মধ্যে নাল শরীফ দেখছেন পীরের পাঞ্জাবির মধ্যে নাল শরীফ দেখেন নাই দেখবেন এখানে একটা গোল করি জুতার মতো ছবি দেওয়া থাকে পাঞ্জাবির মধ্যে এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা জুতা মোবারক এটা নাল শরীফ তারা জুতা গলায় নিয়ে হাঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা গলায় নিয়ে হাঁটে এই জন্য আমরা নবীর গোলাম এখানে নাল শরীফ থাকে আবার দেখুন পাগড়ির এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুতার ক্লিপ লাগানো থাকে এটাও হলো নাল শরীফ পাগড়ির মধ্যে নাল শরীফ এখানে নাল শরীফ অর্থাৎ ফিরের টুফির মতো টুফি ফিরের পাঞ্জাবির মতো পাঞ্জাবি ফিরের জুতার মতো জুতা ফিরের সব যেরকম হুবহু ফিরকে ইত্তেখাজ করা ফিরের থেকে নেওয়া মানে ফিরের সামনে মুরিদ হবে মাইয়েতার মতো এই সিস্টেমটা সর্বপ্রথম শিয়া সম্প্রদায় 300 হিজরির পরে এসে চালু করে তো প্রথম দিকে চালু করার সময় তেমন কোনো তরিকা ছিল না এমনি তারা একজনের মধ্যে সীমাবদ্ধ করে এজন্য দেখবেন আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ফির আছে সব ফিরের দরবারে গেছি তাদের সাজারা আমার কাছে আছে সাজারা বুঝেন গাছ মানে এই ফির থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা গাছ আছে মানে তার ফিরকে তার ফিরকে তার ফিরকে এইভাবে সিলসিলা ফিরের সিলসিলা আছে ওই সিলসিলার ঘোড়ার দিকে গেলে খেয়াল করবেন যত ফির আছে সব ফিরের সিলসিলার ঘোড়ার দিকে যাবেন গেলে দেখবেন সেখানে শিয়াদের ইমাম যারা শিয়াদের যে 12 জন ইমাম আছে ওই 12 জন ইমামের সাথে যায় মিলছে দেখবেন এই বিষয়টা গভীরভাবে লক্ষ্য করবেন আপনাদের প্রতি অনুরোধ করবো যেখানে যাবেন সাজারাটা দেখবেন শিয়াদের 12 জন যে ইমাম ইমাম মুসা কাজিম তারপরে আরো যে সমস্ত ইমামেরা আছে এই সবগুলার ঘোড়া গিয়ে কিন্তু ওই শিয়াদের 12 ইমামের সাথে মিশছে আর মিশতে 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 সর্বশেষ ঘোড়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আলীর উপরে আর নাই কোন দরবারে কোন ফিরের কাছে আলীর উপরে আর পাবেন না আলী থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাসকানের যে 3 জন এরা কই গেল আবু বকর কই গেল ওমর কই গেল ওসমান কই গেল আলী কেমনে সরাসরি রাসূল পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য তারা দেখবেন আলীরে মাওলা আলী বলে আলীরে কি বলে মাওলা আবু বকর মাওলা ওমর মাওলা ওসমান বলে না আলীরে বলে কি মাওলা আলী নাউজুবিল্লাহ তারপরে দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাদের যে অন্তর্ভুক্তি অন্য সাহাবীদের প্রতি তাদের এই অন্তর্ভুক্তি নাই এজন্য সবাইরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী হলো কাররামাল্লাহু ওয়াজহুহু তো আলীর শানে আরেকটা কেন যদি সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় আলীও রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যদি আলী কাররামাল্লাহু ওয়াজহুহু আবু বকরও কাররামাল্লাহু ওয়াজহুহু ওসমান ও কাররামাল্লাহু ওয়াজহুহু ওমর ও কাররামাল্লাহু ওয়াজহুহু এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন
বেদাতির আলামত, আলামতে আহলুল বেদা, বেদাতির আলামত তারা কখনো সকল সাহাবীকে মেনে নেয় না, কিছুকে মানে কিছুকে মানে না, এটা বেদাতের বড় আলামত। সকল ইমামকে তারা মানে না, একজনকে মানে দুইজনকে মানে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন, যেমন চার খলিফার প্রতি ঈমান আনা ফরজ, কিন্তু শিয়া ইসলামের প্রথম যারা বেদাতি শিয়া এবং খারেজি, শিয়ারা চার ইমামের মধ্যে একজনকে মানে তিনজনকে মানে না। চার খলিফার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে, বাকি তিনজনকে মানে না। খারেজিরা আবু বকর আর ওমর দুইজনকে মানে আর দুইজনকে মানে না, এইভাবে যুগে যুগে। তাহলে যদি চার মাজহাবের চারজন ইমাম হয়, আহলে সুন্নার বৈশিষ্ট্য হলো চার ইমামকে মানে, আহলুল বেদার বৈশিষ্ট্য হলো একজনকে মানি তিনজনকে মানি না। কি আহলুস সুন্নাহ ওয়াল জামার বৈশিষ্ট্যই হলো সকল খোলাফায়ের রাশেদিনকে মেনে না। তো আমি যে কথাটা বলতেছিলাম, সবগুলোর সাজানার গোড়া কোথায়? ওই বারো ইমাম এবং সর্বশেষ গোড়া আলী রাদিয়াল্লাহু তাআলা। তার সহজেই বোঝা যায় যে এটার উৎপত্তি, এটার গোড়া শিয়া সম্প্রদায় থেকে, রাফেজি থেকে, তাশাইয়ুর, এটার মূল গোড়া তাশাইয়ুর শিয়া সম্প্রদায় থেকে। আচ্ছা, সর্বপ্রথম আমরা যার লেখনি পাই তিনি হলেন আব্দুল করিম কোশায়রি। আব্দুল করিম কোশায়রি 387 হিজরিতে তার মৃত্যু। সে লিখছে, আউয়ালু মা ইয়াজিবু আলা মুরিদি ত্বরিক সুফি আন ইত্তাখাযা শাইখান লাহু লিয়াদুল্লাহু আলা ত্বরিক। একজন মুরিদ, মুরিদ মানে কি বলেন তো দেখি, মুরিদ মানে কি? যে যিনি এরাদা করে, এরাদা, এরাদা থেকে মুরিদ, এরাদা থেকে মুরিদ, এরাদা করা, এরাদা মানে কি? ইচ্ছা করা। বান্দার যত ইচ্ছা আছে সব ইচ্ছা হবে আল্লাহ মুখী। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুরিদিন লিল্লাহ, মানে বান্দা মুরিদ হবে আল্লাহ, মানে বান্দার এরাদা, বান্দার নিয়ত, বান্দার ইচ্ছা আল্লাহ মুখী হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু, বান্দার সমস্ত আমল নির্ভর করে নিয়াতের উপরে। নিয়াতটা যদি আল্লাহমুখী হয়, এখলাস থাকে, ওই আমল কবুল হবে। নিয়াত যদি আল্লাহমুখী না হয়, এরাদা যদি আল্লাহমুখী না হয়, অন্যমুখী হয়, তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে বান্দা একমাত্র মুরিদ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে বান্দার এরাদা থাকবে আল্লাহমুখী, কিন্তু বান্দা আরেক বান্দার কখনো মুরিদ হইতে পারে না। কিন্তু শিয়ারা সর্বপ্রথম এই শব্দটা আবিষ্কার করে এবং তারা বান্দাকে বান্দার গোলাম বানাই দিতেছে, বান্দাকে বান্দার মুরিদ বানাইতেছে। আচ্ছা, এই বইয়ের মধ্যে লিখতেছে যে কেউ যদি তরিকার উপরে চলতে চায় তো আইয়াত তাখেজা শাইখ আল্লাহ, তার একজন শাইখ লাগবে, ফির লাগবে, লিয়াদুল্লাহু আলা তরিক, যে তাকে ওই তরিকা দেখাই দিবে। তো এই তরিকা কোন তরিকা? তরিকা তো কেয়ামত পর্যন্ত একটাই, সেটা হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই তরিকা একজনে দেখাবে কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তো ধরেন বাংলাদেশে যত মুহাদ্দিস আছেন, যত আলেম আছেন, সবাই তো দেখাবেন। এই সবার কাছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা দেখাই দেওয়া, তো একজনে দেখাবে কেন? আমাকে তো যে কোনো দিনদার ভালো আলেমের কাছে গেলেই, তাদের সোহবতে গেলেই তারা আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দেখাই দিবে। এখানে যেই তরিকা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না, এটা ওই 126 তরিকা, যেই তরিকা হলো সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মজাদ্দেদিয়া, সোহরাওয়াদ্দিয়া, সাবেরিয়া, আরও যা যা এরকম আছে এইসব তরিকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা জমিনে বিদ্যমান থাকার পরে আবার নতুন নতুন বিভিন্ন তরিকা মুসলিমের প্রয়োজনটা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার, আমল কবুল হওয়ার একমাত্র মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার এত্তেবা। সাহাবায়ে কেরাম যেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার এত্তেবা করে আল্লাহকে পাইছেন, জান্নাত পাইছেন, ঠিক এই পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা। এর বাহিরে কোনো তরিকার অনুসরণ করলে আল্লাহ পাক বলেছেন জাহান্নাম। সূরা আন-নাসার 115 নম্বর আয়াত, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين
ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের তরিকা, এখানে মুমিন মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় আল্লাহকে পাইতে চায়, অন্য তরিকায় ইবাদত বন্দেগি করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তার পরিণতি হবে জাহান্নাম। এই জন্য যে কোনো ইবাদত, যে কোনো আকীদা, যে কোনো আমল করতে হবে সাহাবায়ে কেরাম যেমনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন, যেমনে করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম কি জিকির করে নাই? করছে জিকির, মনে হয় জিকিরটা করে নাই, কইছে বাংলাদেশের পীর সাহেবরা করব, এটা পরে শিখাই দিব, আল্লাহর রাসূল সময় পান নাই, যুদ্ধ বিগ্রহ জিহাদে বেশি ব্যস্ত থাকতে থাকতে জিকির শিখাইতে পারেন নাই মনে হয়। শিখাইছিলেন? আল্লাহু আকবার। এমন কোন আমল ইবাদত নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়ে হাতে কলমে সরাসরি প্র্যাকটিক্যাল শিখাই দেন নাই, এইরকম কোন ইবাদত আমল কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নাই, সব শিখাইছেন। তারপরে আল্লাহ পাক বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একবারে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। তাহলে সব শিখাইছেন, জিকির শিখান নাই? শিখাইছেন। আচ্ছা সাহাবায়ে কেরাম জিকির করতেন না? আচ্ছা কোনদিন শুনছেন সাহাবায়ে কেরাম জিকির করতে করতে কাপড় সাপট খুলে ফেলছে, পাগল হয়ে গেছে, এরকম শোনা গেছে? সাহাবায়ে কেরাম জিকির করতে করতে হঠাৎ করে দৌড় দিছে মসজিদ থেকে, হঠাৎ করে লাফ মারি আরেকজনের গায়ের উপরে উঠে গেছে, অথবা নবী সরসামের কান্দে উঠে গেছে। আচ্ছা মসজিদ নবমীর ভিতরে কিন্তু খেজুর গাছও ছিল, আচ্ছা সাহাবায়ে কেরাম জিকির করতে করতে খেজুর গাছ ধরে ধরে উপরে উঠে গেছে, এরকম যে একজন সাহাবি জিকির চলতেছিল খেজুর গাছের উপরে বসা ছিল, এরকম কোন হাদিস শুনছেন? তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম জিকির করেছেন কিন্তু এই পদ্ধতির জিকির করেন নাই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন জিকির করছেন কিন্তু জিকিরের মাঝখানে বিভিন্ন রকমের গান গেয়ে গেয়ে, শ্যামা সঙ্গীত গেয়ে গেয়ে, অঙ্গভঙ্গি করে নাচি নাচি, দেখবেন ফেসবুক জুড়ে কত রঙের নাচ, জিকিরের নাচ, মানে দেখলে হাসি আসে। ইসলামটাকে বিকৃত করে বিশ্রী এক নোংরা এবাদত বানিয়ে জিকিরের নামে মুশরিকদের সামনে তুলে ধরতেছে যে এটাই ইসলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে করে কোনোদিনও নেচে নেচে গান গেয়ে গেয়ে জিকির করেন নাই। এগুলো সুফিবাদের ভ্রান্ত বানানো জিকির, এগুলা যত করবে তত কাদ্দাল্লা দালালাম বাঈদা, হেদায়েত থেকে তত দূরে যাবে। যতক্ষণ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা জিকির না হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিকির কবুল করবেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দরুদ আছে, সব ইবাদত আছে, কিন্তু এই যে 126 তরিকা বানানোর দরকার দেখা দিল কেন? তারা নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল, নতুন নতুন কৌশল বানাইছে। এই বানানোর কারণে দেখবেন এক তরিকায় জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক তরিকায় ভাঙ্গি ভাঙ্গি জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আরেক তরিকায় বানাইছে হু হু, আরেক তরিকায় বানাইছে আরো বিভিন্ন ধরনের এমন এমন শব্দ আপনার উচ্চারণ করে আল্লাহর নামকে পর্যন্ত বিকৃতি করে ফেলে। তাহলে এই তরিকাগুলোর কারণে মানুষ আল্লাহর জিকিরের বিকৃতি, অসংখ্য ইবাদতের বিকৃতি ঘটাইছে এই তরিকাগুলো। আচ্ছা ওই আব্দুল করিম কোশায়রি বলতেছে যে সুম্মা ইয়াজিবু আলাল মুরিদে আন ইয়াতাআদ্দাবা বিশায়খিন ফা ইল্লাম ইয়াকুল্লাহু উস্তাযুন ফা ইমামুহু শায়তান, যে এই কথা শুনছেন না আপনারা, যার কোনো পীর নেই তার পীর শয়তান, এই কথা সর্বপ্রথম বলে গেছে আব্দুল করিম কোশায়রি, সেই 387 হিজরিতে বলছে যে যার কোনো এই তরিকতের ওস্তাদ থাকবে না তার ওস্তাদ হয়ে যাবে কে? শয়তান, নাউজুবিল্লাহ। কোশায়রি আরো বলছে যে আলেম তিন ধরনের, এক ধরনের আলেম হল ওলামা ও নকল ওয়ালা আসর, মানে এরা খালি কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিসের কথা বলে মানুষকে, এরা এক ধরনের আলেম, বলছে এরা সত্যিকার আলেম না, এরা জাহেরি আলেম। আরেক ধরনের আলেম হলো আরবাবুল আকল ওয়াল ফিকির, এরা হলো খুব জ্ঞান বিজ্ঞান গবেষণা করে, তারপরে ফিলোসফি চর্চা করে, যুক্তি বিদ্যার চর্চা করে, বিভিন্ন কিছু করে, এরাও এক ধরনের আলেম, এরাও আলেম না। সত্যিকারের আলেম কোশায়রি বলছে ওলা মা উল মুতাসাফফা, যারা এই পূর্মুরিদির কাজ করে এরাই হলো সত্যিকারের আলেম, এরা যেমন জাহেরি তেমন এরা বাতেনি, নাউজুবিল্লাহ। আর যারা কোরআন হাদিস চর্চা করে, আলেম চর্চা করে, এরা এরা খালি জাহেরি, এদের ভিতরে বাতেনি নেই। এই বাতেনি নামে আপনার ইমাম ইবনুল জাউজি রাহমাহুল্লাহ 597 হিজরিতে তিনি মৃত্যুবরণ করছেন,
তিনি একটি জগৎ বিখ্যাত কিতাব লিখছেন তালবিসু ইবলিস তালবিসু ইবলিস ইবলিস কিভাবে মানুষকে খেলার সাথী বানায় কিভাবে দোস্ত বানায় কিভাবে তাকে নিয়ে বিনোদন করে ওখানে উনি অনেক বিনোদনের চিত্র সেই 597 হিজরিতে লিখে গেছেন ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সেখানে লিখছেন যে কোন ব্যক্তি যখন এই বন্ডামি এসব চর্চা শুরু করবে কিছুদিন সবক পালন করা শুরু করছে শুরু করার পরে হঠাৎ এবার শেষ বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করবে এন্ড সে মনে করতেছে যে সে আল্লাহর ওলি হইতেছে শয়তান তাকে বিভিন্ন রঙের স্বপ্ন দেখায় শয়তান তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক বিভ্রান্তিতে ফেলে শয়তান সে কোন জায়গাতে হাঁটতেছে কবরের ভিতরে শয়তান ঢুকি বসে থাকে কবরস্থানের পাশে দিয়ে যাইতেছে কবর থেকে বলতেছে আসসালামু আলাইকুম ফিশা হুজুর কেমন আছেন এত কয় যে কিরে চারিদিকে কোনো মানুষ নাই কিছু নাই কথা কইলো কোথা থেকে তো কবরের থেকে কয় দেখো আমার বেলায়েত আমার ওলি কতদূর পৌঁছে গেছে আমি তো অনেক উপরে উঠে গেছি মরা মানুষও আমার সাথে সালাম দেয় কথা কয় আচ্ছা আরেকদিন আবার এক রাস্তা দিয়ে যাইতেছে আশেপাশে কোনো লোক নাই শয়তান বলতেছে আসসালামু আলাইকুম ভাই আপনাকে আমি এই জমানার কুতুব বানাই দিলাম দেখো কিরে কোনো দিকে কোনো মানুষ নেই কিছু না গায়েবী আওয়াজ আসছে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ চলে আসছে আমার এই জমানার কুতুব বানাই দেওয়া হয়েছে মুজাদ্দিদ বানাই দেওয়া হয়েছে এইভাবে শয়তান এদেরকে খেলার সাথী বানায় তার এই তাদেরকে নিয়ে বিনোদন করে শয়তান খেলাধুলা করে এই তালবিস ইবলিসের মধ্যে আরো অসংখ্য ঘটনা এরকম বর্ণনা করা হয়েছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এটার উৎপত্তি কোন সময় কখন থেকে এই পদ্ধতি শুরু হয় আস্তে আস্তে পর্যায়ক্রমে এটার ডালপালা গজায় ডালপালা গজাইতে গজাইতে আস্তে আস্তে বিভিন্ন তরিকা নতুন নতুন আবিষ্কার হয় বিভিন্ন তরিকার নতুন নতুন আমল নতুন নতুন সবক তৈরি হতে থাকে শেষে এসে তরিকাগুলো এক সময় এসে মার খেয়ে গেছে মানে তেমন আর চলতেছে না মার্কেট পাইতেছে না যখনই মার্কেট পাইতেছে না তখন এরা কি করছে জানেন এটা হলো আপনার 900 হিজরির পরে 900 হিজরির পরে এসে মার্কেট একবার মোটামুটি ডাউন হয়ে গেছিল মোটামুটি মুসলিম উম্মার মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে তখন এরা তরিকাগুলোকে বড় বড় ইমামদের সাথে আলেমদের সাথে সম্পৃক্ত করে দিছে মানে আগে এরকম সম্পৃক্ত ছিল না পরে আসি এবার কি করছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামের সাথে একটা তরিকার নাম লাগাই দিছে কাদেরিয়া তরিকা যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামও শুনেন নাই তার জীবদ্দশা উনি বুঝে নেন যে তার নামে কোনোদিন পৃথিবীতে কাদেরিয়া চালু হয়ে যাব যদি উনি কাদেরিয়া তরিকা চালু করতেন তাহলে উনি বই লিখতেন ওনার বই থাকতো বইতে উনি সবক দিয়ে যেতেন লিখে যেতেন সব করতেন ওনার অনেকগুলো বই আছে কিন্তু কোন বইতে আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ কোন কাদেরিয়া তরিকা নামে কোন তরিকা বা কোন জিকির আজকার সবক উনি লেখেন নাই বরং উনি একজন মুখলেস দিনদার সালেহীন জাহেদ একজন বড় মানের আলেম ছিলেন সহি আকিদার আলেম ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ সেই আলেমের সাথে তরিকার নাম লাগাই দিছে লাগাই দিছে এই জন্য যে এত বড় আলেম তাইলে মানুষ আর বিরোধিতা করতে পারবে না কবে যে মিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কম বোঝে নাকি উনি এত বড় আলেম তাইলে আবার মানুষ বিরোধিতা করতে গেলে আপনার খবর আছে আবার যখন ওই আলেমের সাথে সম্পৃক্ত হবে তখন আবার এটার মার্কেট চাঙ্গা হবে এরপরে আপনার নকশবন্দি সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সৃষ্টির সাথে সম্পৃক্ত করা হয়েছে এরকম বিভিন্ন বড় বড় আলেমদের সাথে এই তরিকাগুলোর নাম সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সম্পৃক্ত করে এবার কিছু নীতিমালা আরোপ করছে নীতিমালাগুলো কি কি আমরা কয়েকটা নীতিমালা বলবো সেটা হলো 1 নম্বর নীতিমালা যে লা তুখালিফুস শাইখ মতলকান ফিমা ইয়ামুরুকা বিহি অর্থাৎ প্রথম আদব হবে মুরিদের যে নিঃশর্তভাবে ফিরের আনুগত্য করিতে হইবে আনুগত্যটা কিভাবে নিঃশর্তভাবে এটা শিরিক এই 1 নম্বর শর্ত যেটা এটা শিরিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে মতলকা নিঃশর্ত আর বাকি সবার আনুগত্য হবে শর্ত সাপেক্ষে তাহলে এই প্রথম শিরিকের সূচনা যে ফিরের আনুগত্য করতে হবে কি নিঃশর্তভাবে এটা শিরিক অবশ্যই কারো আনুগত্য নিঃশর্ত করা যাবে না শর্তযুক্ত শরীয়তের বিরোধী দেখলে এটা মানা যাবে না এটা বিরোধিতা করতে হবে তারা 2 নম্বর শর্ত দিছে লা ইয়াজুজুল ইনকার আলা শুয়ুখ তাসাউফ আবাদান ওয়ালাও মাআল মুনকারে দলিলুন যদি মুরিদের কাছে স্পষ্ট দলিলও থাকে এটার বিরুদ্ধে তাও মুরিদ ওইটার বিরুদ্ধে ফিরের
কার্যক্রমের বিরুদ্ধে কোনো এনকার করতে পারবে না খাতায়ে বুজুরগান গ্রেফতার খাতাস ফির সাহেবের ভুল ধরা এটা আরেক ভুল ফির সাহেবের ভুল ধরা এটা আরেক ভুল বেয়াদব মাহরুম আছে ফজল রব বেয়াদব মাহরুম হয়ে যাবে আল্লাহর অনুগ্রহ থেকে তো ফির সাহেবের ভুল ধরলে সে বেয়াদব তো বেয়াদব আল্লাহর অনুগ্রহ পাবে না ফিরের ফয়জব হবে না কিছু হবে না এই জন্য শত দলিল থাকলেও ফিরের ভুল ধরা যাবে না তিন নম্বর মূলনীতি হলো এই বিশ্বাস পোষণ করতে হবে যে আমার ফিরের শরীয়তুল খাসা আমার ফিরের জন্য একটা আলাদা বিশেষ শরীয়ত আছে নাউজুবিল্লাহ এই জন্য দেখবেন ওই বইগুলোতে লেখা আছে ফির সাহেব যদি জায়নামাজকে আপনার মদের মধ্যে শরাবের মধ্যে সুবাই মুরিদকে আনি বলে যে এখানে নামাজ পড়ো মুরিদ বলতে পারবে না যে না এটা তো শরাবের মধ্যে সুবানো হয়েছে ওইটার মধ্যে নামাজ পড়তে হবে বলা বলা যাবে না যে এটা তো শরাবের মধ্যে সুবানো হয়েছে এটা তো হারাম এটা নাফাক এটা বলা যাবে না ফির সাহেব যত জেনা বেবিচার সমকামিতা যাই করুক মুরিদ কোনো এনকার করতে পারে এটা ফিরের জন্য জায়েজ কারণ ফিরের শরীয়তুল খাস ফিরের আলাদা শরীয়ত আছে এই বিশ্বাস তাকে পোষণ করতে হবে ফির সাহেব যত রকমের হারাম কাজ করবে কারো জমি দখল করছে বলা যাবে না যে এটা ফির সাহেব হারাম কাজ করছে তারপরে আপনার ফির সাহেব অন্যায়ভাবে কারো থেকে কোটি কোটি টাকা গ্রাস করছে বলা যাবে না যে এটা অন্যায় করছে কারণ ফির সাহেবের আলাদা কি আছে শরীয়ত আছে চার নম্বর নীতিমালা যে ফির সাহেবের সবকের সামনে কোন দলিল খাটানো যাবে না দলিলে শরীয়ও না দলিলে আকলিও না তারপর পাঁচ নম্বর নীতিমালা লা হারাকাতা ওয়ালা সুকুনা লিল মুরিদ ইল্লা বিইজনি শায়খ শায়খের ফিরের অনুমতি ছাড়া কোন নড়াচড়া পর্যন্ত মুরিদ করিতে পারিবে না অর্থাৎ আপনি ফিরের অনুমতি ছাড়া কিছু করতে হবে বিয়ে করতে গেলেও ফিরের অনুমতি লাগবে ফির যদি কেউ বিয়ে করো করা যাবে ফির যদি কেউ না বিয়ে করিও না ফির যদি কেউ বিয়ে করছো ভালো কথা তবে এটা উদ্বোধন হবে আমাকে দিয়ে তাও মুরিদ বলতে পারবে না যে না নাউজুবিল্লাহ এটা তো হারাম ফির যা বলবে ফিরের অনুমতি বিহীন মুরিদ কোনো কার্যক্রম করিতে পারবে না লা হারাকাতা ওয়ালা সুকুনা ছয় নম্বর নীতিমালা কেতমানুল ইশাইয়্যিম মিনাল আসরার আনি শায়খ ফিরের কোনো গোপন কারামতি জেনে ফেললেও এটা লুকিয়ে রাখা বাধ্যতামূলক এটা কারো কাছে প্রকাশ করা যাবে না এই জন্য সবাইকে ধারে কাছে যেতে দেওয়া হয় না অনেক পরীক্ষা নিরীক্ষার পরে যায় ধারে কাছে যেতে পারবে কারণ পীরের গোপন রহস্য যদি সে জানে ফেলায় মানুষের বলে দিতে পারে যতদিন তার ভিতরে এই যোগ্যতা না হবে মানে যতদিন তাকে বলদ বানানো না যাবে যে এক ব্যাকল বানানো না যাবে যে এখন এত খালেস হয়েছে যে পীর সাহেব যত কিছু করুক আর সে কারো কাছে বলবে না তখনই সেই খেলাফত পাওয়ার যোগ্য হবে তখনই সেই অরিজিনাল ফিরে কামেলে রূপান্তর হবে এর আগ পর্যন্ত এই শর্ত পূরণ না হইলে সে কামেল হইতে পারবে না আচ্ছা আরেকটি বিষয় আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না সংক্ষেপে বলবো সেটা হলো কেউ কেউ বলেন যে মিয়া আরব দেশে ফির নেই কে কইছে আরব দেশে কোনো ফিরের নাম শুনছেন যে ফির সাহেব দাম্মাম ফির সাহেব কাতার ফির সাহেব বাহরাইন ফির সাহেব কুয়েত ফির সাহেব মক্কা মুকাররমা ফির সাহেব মদিনা মুনাওয়ারা এরকম শুনছেন তো নাই কেন সেখানে কেউ কাউকে মিয়া না কি কইছে যে বাংলাদেশে আমরা ফির বলি ওই দেশে শায়েখ বলে ওই দেশে তো শায়েখ আছে ওই শায়েখ আর এই ফিরে আকাশ পাতাল পার্থক্য আছে কয়েকটা পার্থক্য আমি বলি এক নম্বর পার্থক্য ওই শায়েখরা মানুষকে দাওয়াত দেন তাওহিদের দিকে মুরিদ বানানোর দিকে তারা দাওয়াত দেন না কিন্তু বাংলাদেশের ফিরেরা দাওয়াত দেন মানুষকে মুরিদের দিকে মুরিদ হওয়ার দিকে তার নিজের দিকে দরবারের দিকে তার তরিকার দিকে আরব দেশের শায়েখেরা মানুষকে দাওয়াত দেন তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওই তরিকার বাহিরে তাদের কাছে আরব দুনিয়াতে এর বাহিরে আর কোনো তরিকা নাই কিন্তু বাংলাদেশে 126 তরিকা আছে এ সকল তরিকার দিকে দাওয়াত দেওয়া হয় আরব দেশের শায়েখেরা কোরআনে কারিম এবং সহি হাদিসের বাহিরে কোনো জিনিস মানুষকে শিখান না কিন্তু বাংলাদেশের ফির সাহেবরা এর বাহিরে কাশফ শিখান তারপরে ফয়েজ শিখান বরকত শিখান এলহাম শিখান এলমেলাদুন্নি শিখান আরও অসংখ্য জিনিস শিখান তারপরে সেখানকার শায়েখেরা কাউকে খেলাফত দেন না কেউ কারো খলিফা না
কিন্তু বাংলাদেশের ফির সাহেবরা কি করেন একজন আরেকজনের খলিফা বানান এন্ড খেলাফত হলো রাষ্ট্র ব্যবস্থা ওনারা কোথায় রাষ্ট্র ব্যবস্থা পাই গেছে কিভাবে খলিফা হয়ে গেছে এটা আল্লাহই ভালো জানে কিন্তু আরব দুনিয়াতে এইভাবে কেউ কাউকে খেলাফত দেন না আরবের শাইখরা কাউকে murid বানান না আরবের শাইখদের কোনো murid নাই আরবের শাইখরা একজনও murid বানান না পাগড়ি দড়ি বিভিন্ন কিছু দড়ি কাউকে বায়াত করান না murid বানান না এইভাবে আরো অসংখ্য বিষয় আকাশ পাতাল তাদের সাথে পার্থক্য আছে এই পদ্ধতি ইসলামে চালু হওয়ার কারণে যেই শিরিক বেদাতগুলো আবিষ্কার হয়েছে সংক্ষেপে দুই একটা বলে আমি শেষ করতেছি সবচেয়ে বড় শিরিকি কার্যক্রম চালু হয়েছে সেটা ফিরের ক্ষমতা টিকানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য ভ্রান্ত আকীদার আবিষ্কার আমরা আগে চিন্তা করতাম কি এরা জোর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলা বানায় কেন তখন বুঝে আসতো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মারা যান নাই উনি জীবিত তো এগুলা বানানোর কারণটাকে জোর করে রাসূলকে বানায় তাদের লাভটা কি পরে আসলে এটার মূল কারণ বুঝতে পেরেছি যেটা আহলুল ইলমেরা যেটা বলেছেন সেটা হলো আসলে তার পীরের ক্ষমতা টিকানোর জন্য কারণ পীরের ফির তারা বিশ্বাস করে ফির মরে নাই আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলি কবরে থাকে সব করতে পারে তো এখন একজন মানুষ বলবে মিয়া আমার রাসূল পারে না তোমার ফির নি পারে তো তাহলে ফিরের ক্ষমতা পাকাভুক্ত করতে হলে আগে রাসূলের ক্ষমতা পাকাভুক্ত করতে ওই যে খাইতে গেছে কয়ে মিয়া এখান থেকে গোস্ত নাই দেখতেছেন না এখান থেকে নিয়ে আসেন এখান থেকে দেন কিন্তু নিজেরে দেন এটা বলে না দেখো ফাঁসারটারে দেন মানে ফাঁসারটা আসলে তো আমারও দিব এ জানে যে ফাঁসারটারে দিতে আসলে আমাকে তো দিব এই জন্য কয় ভাই এখান দিয়ে নাই দেখতেছেন না আপনি এখান দিয়ে আসেন এখন আসলে নবী সরসালামের মর্যাদা বাড়ানো মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য তার পীরের ক্ষমতা বাড়ানো এখন পীরের ক্ষমতা বাড়াইতে হইলে প্রথমে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ক্ষমতা বাড়াইতে হবে না মানুষ প্রশ্ন করবে তোমার পীর কি রাসূলের থেকে বড় নাকি রাসূল এটা পারেন না তোমার পীর কেমনে পারে এই জন্য দেখেন ফিরের কবরের উপরে গম্বুজ লাগানোর জন্য আমরা গম্বুজের আলোচনা করছি সর্বপ্রথম নবী সরসালামের কবরের উপরে গম্বুজ লাগাই দিচ্ছে এটাও কিন্তু ওই মতবাদেরই বিভ্রান্ত আকীদার কারণেই ঘটছিল তো সেই গম্বুজ লাগায় আজকে দেখবেন হাজার হাজার মাজার গড়ে উঠছে এরকম গম্বুজ গড়ে উঠছে দলিল কি কো আমার রাসূলের কবরের উপরে তো আছে তো রাসূলের কবরের উপরে রাসূল দিয়ে গেছে সাহাবায়ে কেরাম দিয়ে গেছে তাবেঈনে কেরাম দিছে তাবে তাবেঈনে কেরাম দিছে 600 বছর পর্যন্ত কেউ নবী সরসালামের কবরের উপরে কোন গম্বুজ কোন কিছু দেন নাই তাহলে পরবর্তীতে ওই যারাই এই ব্যবসা চালু করছে তাদেরই পূর্বসূরিরা ওখানে আপনার এই গম্বুজ লাগাইছে তাহলে ওই এই ক্ষমতা ফাঁকাভুক্ত করতে হলে আগে কিন্তু রাসূলের করতে হয় এই জন্য তারা নবী সরসামের ব্যাপারে অসংখ্য শিরিকি এবং কুফরি বেদাতি আকিদা আবিষ্কার করছে গোলবহুম ফিল আউলিয়া আউলিয়াদের ব্যাপারে সীমা লঙ্ঘন আল্লাহর ওলিদের ব্যাপারে ওলিদের ব্যাপারে বিকৃত ধারণা দেওয়া হয়েছে মানুষকে এখন আমি বা সারা বাংলাদেশে মাহফিলে দাঁড়িয়ে জিজ্ঞেস করি ভাই এই মাহফিলে আল্লাহর ওলি কে কে আছেন হাত তোলা না কেউ কেউ হাত তোলে না কারণ কি তাদেরকে কনসেপ্ট দেওয়া হয়েছে যে ওলি মিয়া সবাই হইতে পারে না ওলি হওয়া গাছের গোড়া নাকি মিয়া ওলি হইতে হইলে ওই যে শেখ পরিত জঙ্গলে যায় কত বছর গাছের লতা পাতাকে কাটায় তারপরে ওলি হয়েছে অমু কেমনে ওলি হয়েছে আর তুমি মুরিদ না হলে ওলি হইবে কেমনে তা ওলি মানে ওই কয়েকজন ফির আছে এরাই মনে হয় ওলি কি মারাত্মক ভুল কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে এখন একজন মনে করে মিয়া আমি সারা জীবনে ইবাদত করলে কি বা আমি কিন্তু ওলি হইতে পারবো না ওলি হইতে তো হয় ফিরের ছেলে হওয়া লাগবো অথবা ফিরের খেলাপথ পাইতে হইব এই যে মারাত্মক বিভ্রান্ত ধারণা অথচ আল্লাহর যত ইমানদার বান্দা আছে সব ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের কি ওলি আল্লাহর বন্ধু এই কনসেপ্টের বিকৃতি করা হয়েছে তারপর আলাস্তাগাসা বিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া এটা শিরিক কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আল্লাহ ছাড়া ফিরের কাছে সাহায্য চাওয়া কবরের কাছে সাহায্য চাওয়া এই শিরিকের উৎপত্তি ঘটছে তারপর আল্লাহর জিকিরের বিভিন্ন বিকৃত পদ্ধতি চালু হয়েছে তারপর ওরসের নামে মাইয়্যত কেন্দ্রিক বিভিন্ন বিজাতীয় কৃষ্টি কালচার চালু হয়েছে তারপর কবরের উপরে কোন ধরনের স্মৃতিময় দ্রব্য কবরের উপরে ঘর বানানো কবরের উপরে গম্বুজ বানানো কবরের উপরে ফাঁকা করা কবরের রং করা যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন কঠিনভাবে সেই শিরিকগুলো এর মাধ্যমে আবিষ্কার করছে তারপর এলেমকে দুই ভাগে ভাগ করা জাহেরি বাতেনি এরাই এই পদ্ধতিটা আবিষ্কার করছে যে কিছু জাহেরি কিছু এলেম অথচ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব পৌঁছাই দেন
وإن لم تفعل فما بلغت رسالته যদি আপনি কিছু না পৌঁছাইতে পারেন তা আপনি রাসালাতের দায়িত্বই পালন করেন নাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত এলেম ছিল সব উম্মতের পৌঁছাই দিয়ে গেছেন এন্ড যদি কোন না শব্দের নাই কিছু গোপন রেখে দিয়েছে এগুলা আলীরে দিয়েছে এই শিরিকি বিশ্বাস এই এই পদ্ধতির মাধ্যমে ঢুকাই দেওয়া হয়েছে যে এটা জাহেরি এটা বাতেন কোরআনের আয়াতের এটা জাহেরি অর্থ এটা বাতেনি অর্থ বাতেনি অর্থ সব আলেম জানে না এটা খালি আমাদের পীর সাহেবরা জানে মানে এইজন্য পীর সাহেবরা দেখবেন কারোরা আলেম মনে করে না কথা বলে অহংকারের সাথে মানে মনে করে হে একমাত্র জমিনে আলেম আর বাংলাদেশে কোনো আলেম নাই এত অহংকার কেন ওই যে তার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে যে কিছু কিছু আলেম তো গোপনই আছে এগুলো সিনা বসেই না পাস করে এগুলো কিন্তু আপনার ওই কিতাবে জানে না কোরআন হাদিসে নাই তো এগুলো তো আলেমেরা জানে না কোরআন হাদিসে না থাকলে আলেমেরা জানবো কোথা থেকে সে তো ওই শয়তানি আলেমগুলো জানে এই জন্য সে মনে করে সে বিরাট আলেম এই জন্য হে কথা বলতে কয় গাধা আলেমদেরকে কয় গাধা আলেমদেরকে কয় ব্যাকল আলেমদেরকে বলে যে মৌলবি মানে অহংকারের সাথে কথা বলে কারণ কি ওই যে তার কাছে বাতেনি আলেম আছে সে মনে করে তাহলে এই জাহিরি বাতেনির বিভ্রান্তি তারাই ঘটাইছে তারপরে আল্লাহর কিতাব আর হাদিস ছাড়া হেদায়েত পাওয়া যায় এই বিভ্রান্তি উম্মার মধ্যে তারাই ঢুকাইছে এই জন্য দেখবেন মসজিদে আল্লাহর কোরআনগুলো কাঁদতেছে আল্লাহর কোরআনগুলোর যে চরম অপমান মসজিদে মসজিদে কোরআন দেখবেন যে গুনে খাই রয়েছে উলিয়ে ধরে রয়েছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে দুলা বালি কোরআন হাতে লইতে পারবেন না মুসা যায় না কিন্তু দেখবেন কোরআনের কদর নাই মসজিদে অনেক কিতাবের কদর মিম্বারের উপরে টেবিল বানায় বানায় সকালে একবার মুছে বিকালে একবার মুছে কি আদর কি যত্ন কিতাবের প্রত্যেক নামাজের পরে কিতাবের তালিম এই কিতাব আল্লাহর কিতাব বাদ দিয়ে কোন কিতাবের তালিম এই পদ্ধতিটা তারাই আবিষ্কার করছে যে কোরআন হাদিস দলিল হেদায়েত পাওয়া যায় না হেদায়েত পাইবা ওই ফিরের মাধ্যমে আর ফির যেটা লিখি দেয় এটার মধ্যে হেদায়েত এই মারাত্মক বিভ্রান্তি এই জন্য কোরআন হাদিসের ধারা কাছে জানা দেখবেন আপনি কইবেন ভাই একটু কোরআনের তাফসির পড়েন সে তাফসির ধরতে রাজি নেই একটু ভাই হাদিস পড়েন আপনি বুখারী পড়েন মুসলিম পড়েন তিরমিজি পড়েন ভয়ও ধরবে না মনে হয় যেগুলো দলিলই বিপদ কিন্তু অন্য মানুষের লেখা বই পড়ে তাহলে এই বিভ্রান্তিটা তারাই ঢুকাইছে তারপরে শরীয়তার শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই যে চারি ভাগে বাক করা এই বিভ্রান্তি উম্মার মধ্যে এই পদ্ধতিটা ঢুকাইছে এ কখনো নবী সরসালাম আল্লাহর দিনকে এইভাবে চারি ভাগে বাক করে যান নাই যেটাই শরীয়ত সেটাই তরিকত সেটাই হাকিকত সেটাই মারফত এর মধ্যে আলাদা কিচ্ছু নাই অথচ এটা চারি ভাগে বাক করে মানুষকে এই বিভ্রান্তি দেওয়া হয়েছে এইভাবে অসংখ্য শিরকের বেদাতের রাস্তা খুলে দেওয়া হয়েছে আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাতীয় বিভ্রান্ত আকীদা থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিত ভাই বোনেরা এখন তো শাবান মাস কিছুদিন পরেই রমাদান মাস চলে আসতেছে আর এক মাস পরে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন যাতে আমরা রমাদানের ফজিলত সিয়াম বরকত হাসিল করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন সম্মানিত ভাই বোনেরা আমাদের এই মসজিদে আগে আমাদের মসজিদের সাথে ভিতরে আমাদের মা বোনেরাও জামাত করতেন তারাবির জামাতে শরিক হইতেন তো আমরা পরবর্তীতে মাসালাটি অনেক তাহকিক করে দেখেছি যে এই মাসালার ভিত্তিতে আমরা দেখি যে আসলে এখানে তারাবিটা ঠিক হবে না বা জুমায়ও আসতেন আমাদের মা বোনেরা যে ওখানে ভিতরে জুমা পড়তেন তো এখানে আমাদের মানে গ্যাপটা অনেক লম্বা হয়ে গেছে রাস্তা পাশে আরও কিছু রুম বাকি তারপরে যাই তারা সলাত আদায় করেন তো এই মাসালা তাহকিক করে আমরা সর্বশেষ এর আগেও জানাই দিয়েছি যে এখানে মা বোনেরা জুমায় আসলে আপনারা আমাদের খুতবা শুনবেন আলোচনা শুনবেন পরে আপনারা জোহর পড়ে নেবেন মানে জুমার জামাতে শরিক হওয়া ঠিক হবে না আর ঠিক একইভাবে তারাবির জামাতেও অনেক মা বোনেরা শরিক হইতেন প্রতি বছর তো এই বছর আপনারা এইভাবে এই জামাতের সাথে শরিক হবেন না যেহেতু আমাদের মসজিদে ওইভাবে ব্যবস্থাপনা নাই মসজিদে যদি ব্যবস্থাপনা থাকতো মহিলাদের আলাদা উঠানামা তারপর পর্দার ব্যবস্থা আলাদা বাথরুম ওজুখানার ব্যবস্থা এগুলো যদি থাকতো তাহলে আপনারা মসজিদে এসেই পড়তে পারতেন যেহেতু ওইভাবে আমাদের অত্র মসজিদে নাই আলহামদুলিল্লাহ আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে দোতলার মহিলাদের জন্য আলাদা একটা অংশ সেখানে করা হয়েছে সেখানে বাথরুম ওজুখানা সব আলাদা সিঁড়ি আলাদা পদ্মার সাথে ব্যবস্থা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন যে মডেল মসজিদগুলো হয়েছে বাংলাদেশে প্রত্যেক উপজেলায় প্রত্যেক মসজিদেই মহিলাদের জন্য কিন্তু আলাদা সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে প্রত্যেক উপজেলায় আলহামদুলিল্লাহ তো এটাও একসময় হবে আমাদের অত্র মসজিদে ইনশাআল্লাহ তো এই বছর যেহেতু এই ব্যবস্থাপনা নাই এবছর আমাদের মা বোনদের
এখানে তারাবির জামাতের ব্যবস্থাপনা হবে না তো বিষয়টা আগে থেকেই বলে দিলাম না অনেক মা বোনেরা ওইভাবে প্রস্তুতি নিয়ে বসে আছেন যে তারাবিতে অংশগ্রহণ করবেন আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে জেনে বুঝে আল্লাহর দিন আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন